বাবাই দা। একটা সুখবর আছে, এবছর আমি দাহা ফেল করব, পড়াশোনা কিছুতেই মাথায় ঢুকছে না। তুমি কি একবার আমায় বলতে পারো না, মেহুল আই লাভ ইউ? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সময় 24 চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ফ্রি ফায়ার ও পাবজির পর টিকটক বন্ধ হতে চলেছে বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইতিমধ্যে ইন্টারনেটে আপত্তিকর যত অশ্লীল কন্টেন্ট, জুয়া বা বিপদগামী সাইট আছে সেগুলো বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এরই তালিকায় এবার যুক্ত হতে চলেছে বহুল আলোচিত অ্যাপস টিকটক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটকের উপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে ভারতে। সোবিয়ার্স দৈনন্দিন খবরাখবর দেখতে চোখ রাখুন আমাদের সময় 24 চ্যানেলে। এছাড়া প্রতিটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তবে শুধুমাত্র ভারতে নয়, এবার বাংলাদেশে বন্ধ হতে পারে টিকটক, এমনই ইঙ্গিত দিল ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। টিকটক বন্ধের বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, শুধু টিকটক নয়, দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই। তিনি বলেন, আমি ইন্টারনেটকে নিরাপদ রাখতে চাই, আমার দেশ ইউরোপ নয়, আমেরিকা নয়, আমার দেশ বাংলাদেশ, তাই এ দেশের সমাজ সাহিত্য সংস্কৃতির সঙ্গে যায় না এমন কোনো কিছু কি আমি রাখতে চাই না আমাদের সোশ্যাল মিডিয়াতে। এসব সাইটে বন্ধ করলে আবার খোলা হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোলা হলে বন্ধ করে দেব, যতবার খোলা হবে ততবার বন্ধ করে দেব, মানুষের জীবন ও মান দেশের জন্য ক্ষতিকর এসব সাইটে বন্ধে কতটুকু সফল হব তা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এ দায়িত্ব পালন করে যাব, আমি আমার দেশ ও মাটি ও মাকে বাঁচতে চাই। টিকটকের মূলত বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপ সহ নানা রকম মজাদার অডিও সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা হয়। সো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট, অবশ্যই পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের সময় 24 চ্যানেলে। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা যুক্ত থাকুন। ধন্যবাদ।